بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিশেষ করে আমি তওবা করার সুযোগ পেয়েছি, আমি খুব গুনাহ করেছি, সাবিরা কাবিরা সব গুনাহ করেছি, কিন্তু এখন আমি তওবা করার সুযোগ পেয়েছি, কিন্তু এই তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবা কবুল করবেন কি না? যদি আপনারা পড়েন পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 107, আল্লাহ তাআলা বলছেন, সেই সব লোক যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে এবং সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, এরাই তারা যাদের তৌবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ অতিশয় তৌবা কবুলকারী পরম দয়ালু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট দিয়েছেন তৌবা কাকে বলে। প্রথমে আমাকে বুঝতে হবে তৌবা বলতে আমরা যেটা বুঝি যে আমি গুনাহ করে যাচ্ছি আর তৌবা আস্তাগফিরুল্লাহ বললাম, তৌবা হলো আমরা যেটা মনে করি। তৌবা এটা হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ফিরে আসা, ব্যাকে আসা। আপনি যখন কোনো একটা গুনাহ করলেন, আপনি জানতে পারলেন যে এই গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, তখন ওই জায়গাটা না, ওই জায়গাটা ব্যাকে, মানে ওই কাজ আমি আর করবো না, আমি আপনাকে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অদা করতে হবে যে আমি এই গুনাহ আর আমি করবো না, ওখান থেকে আমি ফিরে আসছি। তৌবা করলে মানে ফিরে আসলেন। আল্লাহ তাআলা বলছেন যারা তৌবা করে এবং সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, মানে আপনি সত্যকে সত্যই বললেন, আপনি করেছেন গুনাহ আপনি থেকে, কিন্তু আপনি ওটাকে মানে জায়েজ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি হয়তো তৌবা করে, এমনটি ব্যাপার নয়, মানে হককে হক যেটা যে আছে তাকে সেই বলতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তৌবা কবুল করেন। তারপর আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকান সূরা নম্বর 25 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা তৌবা করে, ঈমান আনে এবং সৎভাবে জীবনযাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের পাপগুলোকে পুণ্যি দিয়ে পরিবর্তন করে দেন। যদি কোনো মানুষ তৌবা করলো, তৌবা করে এমন নিজের জীবনে পরিবর্তন এনেছে, তার মানে এই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করবেন, এটাই শেষ কথা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুনাহগুলো করেছেন সেই গুনাহগুলোর বদলে তাকে নেকি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকান সূরা নম্বর 25 এর মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।